শেষ হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের দলবদল। 2022 মৌসুমে কারা কোন দলে খেলবে, কাদের ঠিকানা কোথায়, সেটা ঠিকঠাক হয়ে গেছে। গতকাল ছিল দলবদলের আনুষ্ঠানিকতার শেষ রাত এবং এর প্রেক্ষিতেই কিন্তু এই যে খেলোয়াড় কেনাবেচার পর একটা মৌসুম শেষ হলে আরেকটা মৌসুমের শুরু, এর মাঝখানে যে গ্যাপে তোড়জোড় থাকে ক্লাবগুলোর, সেটা আপাতত দৃষ্টিতে বন্ধ হয়ে গেল। হলো না রোনালদোর দলবদল। গত দলবদলে আমরা যেরকম দেখেছিলাম মেসি, রোনালদো, তাদের একটা ট্রান্সফার হয়েছিল, ঠিক প্রতিদিন যেমন ঈদ হয় না, প্রতি দলবদলে মেসি রোনালদো দল পাল্টাবেন সেটাও আসলে হয়ে ওঠে না। সুতরাং চটকদার যে একটা ট্রান্সফার উইন্ডো কেটেছে সেই কথা ওই অর্থে বলা যাবে না, আগেরবারের সাথে তুলনা করলে অন্ততপক্ষে। তারপরও রোনালদো পুরো ট্রান্সফার উইন্ডো জুড়ে ছিলেন যে তিনি দল ছাড়ছেন, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা কোনো দলে যাবেন, শেষ পর্যন্ত সেটা হয়নি। ডেড লাইনের ঠিক আগের দিন এরিক টেন হ্যাগ ঘোষণা দিয়েছেন রোনালদো দল ছাড়ছেন না, তিনি থেকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, অর্থাৎ তাকে ইউরোপা লিগে খেলতে হবে এবারের মৌসুমে। রোনালদো যেমন দল পাল্টান নিয়ে আলোচনা আরও ছিল, আরও প্লেয়ারদের নিয়েছিল এবং কাদের দলবদলটা আসলে হয়নি সেটা আমরা যদি একটু দেখি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রেঙ্কি ডিয়ং, বেরনার্দো সিলভা, এবারে ট্রান্সফার উইন্ডো জুড়ে এই তিনজনকে নিয়ে অনেক আলোচনা ছিল তারা দল পাল্টাবেন। শেষ পর্যন্ত ফ্রেঙ্কি ডিয়ং থেকে গেলেন বার্সেলোনাতে, আর বেরনার্দো সিলভা বার্সেলোনায় যাওয়ার তার যে ইচ্ছা ছিল সেটিও অপূর্ণ রয়ে গেল। সুতরাং ডেডলাইনের ট্রান্সফারের সবচেয়ে বড় যে ট্রান্সফার সাইনিংগুলো সেগুলো যদি আমরা দেখি, শেষ রাতে কার্লোস সলের ভ্যালেন্সিয়া থেকে পিএসজিতে তিনি নাম লিখিয়েছেন, পিএকে মেরিক অবামিয়াং তিনি বার্সেলোনা থেকে চেলসিতে এসেছেন, তার ডিলটা 14 মিলিয়ন ইউরো প্লাস মার্কোস অলোনজোকে বার্সেলোনায় তারা দিয়ে দিয়েছে ইনফ্যাক্ট চেলসি। লিয়েন্ডার ডেনডনকার তিনি উলফ ছেড়ে অ্যাস্টন ভিলায় গেছেন, আর্থুর মেলো ইউভেন্টাস থেকে লোনে তিনি লিভারপুলে এসেছেন, সার্জিনিও ডেস্ট বার্সেলোনা থেকে এসি মিলানে গেছেন তিনি লোনে, মার্টিন ব্রাথওয়েটকে অবশেষে বার্সেলোনা ছেড়ে দিয়েছে তার চুক্তি ছিন্ন করে, হেক্টর বেরিন আর্সেনাল থেকে গেছেন বার্সেলোনাতে একেবারে ফ্রি ট্রান্সফার। এই ছিল ডেডলাইনের টপ সাইনিং। তবে আমরা যদি দামি ট্রান্সফারগুলো দেখি এবারে ট্রান্সফার উইন্ডোতে, সেখানে আমরা দেখব যে সবচেয়ে এক্সপেন্সিভ মোস্ট ট্রান্সফারটা হয়েছে আন্তোনির, যদিও 95 মিলিয়ন পাউন্ড, তবে হিসাবে 150 মিলিয়ন ইউরো মার্কেট প্রাইস হচ্ছে আর্লিং ব্রাউথ হল্যান্ডের। ম্যান সিটি এই স্ট্রাইকারকে মাত্র 60 মিলিয়ন ইউরো দিয়ে পেয়েছে ম্যানচেস্টার সিটি বরুশিয়া ডটমুন্ড থেকে। সুতরাং আন্তোনির থেকে ওটা মার্কেট প্রাইসের বিচারে আর্লিং হল্যান্ডের 60 মিলিয়ন যে ট্রান্সফারটা হয়েছে সেটার রেশিও কিন্তু অনেক হাই। ওয়েসলি ফোফানাকে লেস্টার থেকে চেলসিতে আনতে খরচ হয়েছে 80.4 মিলিয়ন পাউন্ড। অহেলিয়ে শুয়েমেনি মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে গেছেন, রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সাইনিং এই সিজনে, খুব অল্প তারা খরচ করেছে, 80 মিলিয়ন দিয়ে তাকে কিনেছে। দারউইন নুনিয়েসকে বেনফিকা থেকে লিভারপুলে আনতে খরচ 75 মিলিয়ন। কাজেমিরো রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে, তার পেছনে ম্যানুয়ের খরচ 70.65 মিলিয়ন। আলেকজান্ডার ইজাক নিউক্যাসলের অন্যতম বড় সাইনিং, তার পেছনে নিউক্যাসলকে দিতে হয়েছে সোসিয়েদাদকে 70 মিলিয়ন ইউরো। এই ছিল দামি ট্রান্সফারগুলোর যে লিস্টটা সেটা আমরা দেখছিলাম। আমরা যদি টপ সাইনিংগুলোর দিকে তাকাই এবারের ইউরোপিয়ান দলবদলে, মানে নোটেবল সাইনিংগুলো কোন কোন ক্লাবে কে কে গেলেন, সেখানে আমরা দেখব কাজেমিরো একটা টপ সাইনিং, আর্লিং হ্যালান্ড, রবার্ট লেভানডফস্কি বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় গেছেন। রবার্ট লেভানডফস্কির প্রসঙ্গটায় আলোচনার আছে, কারণ তার কিন্তু এক বছরের চুক্তি বাকি ছিল সেই জায়গায়, তারপরও কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত তাকে বায়ার্ন থেকে বার্সেলোনায় যেতে ভালো অঙ্কের টাকায় খরচ করেছে তারা। আন্তোনি আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে, জুল কুন্ডে সেভিয়া থেকে বার্সেলোনায়, গ্যাব্রিয়াল জেসুস, রাহিম স্টার্লিং, এই দুটো ট্রান্সফার ম্যান সিটি থেকে আর্সেনাল এবং চেলসিতে যথাক্রমে। আমরা টপ ট্রান্সফারের কথাই যখন বলছি, আরও টপ ট্রান্সফার আছে, সেই জায়গাটা একটু নজর দিতে চাই। অহেলে শুয়েমেনি, দারউইন নুনিয়েজ, রিশার্লিসন এভারটন থেকে তিনি এসেছেন টটেনহামে, সাদিও ম্যানে লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে গেছেন, ওয়েসলি ফোফানা, ফাবিয়ান রুইজ নাপোলি থেকে পিএসজিতে, একটা গুড সাইনিং কিন্তু পিএসজির বলতে হয় ফাবিয়ান রুইজকে, খুবই পটেনশিয়াল একজন প্লেয়ার, খুবই ডাইনামিক একজন প্লেয়ার, স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়েছে শেষ পর্যন্ত পিএসজি। পিএসজির দল নতুন করে সাজানো, লিয়ান্দ্রো পারেদেসকে তারা ছেড়ে দিয়েছে, আঙ্গেল ডি মারিয়াকে ছেড়ে দিয়েছে, টিমো ভের্নার চেলসি থেকে লাইপজিগ তার যে পুরনো ক্লাব সেটায় ফেরত গেছেন, এবং তার নিজের ক্যারিয়ারের পুনর্জাগরণের জন্য সেটা তার জন্য খুবই দরকারি একটা মুভ ছিল। আমরা ইউরোপের ট্রান্সফারের অন্যান্য আরও টপ লিস্ট আছে সেটা যদি দেখি, লিসান্দ্রো মার্টিনেজ গেছেন আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে, সেন্টার ব্যাক বেশ ভালো করছেন এবারে ট্রান্সফারে। মার্ক কুকুরেয়া চেলসি রেগুলার স্টার্টার হয়ে গেছেন ব্রাইটন থেকে, এবং সেই জায়গায় দলবদল অনুমোদিত ছিল, বেন চিলওয়েলের জায়গাটা নিয়েছেন। অলেকজান্ডার জিনচেনকো ম্যান সিটি থেকে আর্সেনালে, মাথাইস ডিলিক্ট ইউভেন্টাস থেকে বায়ার্নে, কালিদু কুলিবালি তাকে নিয়েছে চেলসি, রিপ্লেসমেন্ট তিনি হয়েছেন সেখানে আন্দ্রেস ক্রিস্টেনসেন এবং একই সঙ্গে আন্তোনিও রুডিগার, এই দুজনই যেহেতু চেলসি ছেড়ে গেছেন। লুকাস পাকেতা তাকে ওয়েস্ট হ্যাম নিয়েছে, সারপ্রাইজিং একটা ট্রান্সফার, এবং আলেকজান্ডার ইসাক সোসিয়েদাদ থেকে নিউক্যাসলে, পিয়েরে এমেরিক অবামিয়াং তিনিও থাকবেন এই লিস্টে। আমরা ডেডলাইনের ট্রান্সফার নিয়ে যেহেতু কথা বলছিলাম, ডেডলাইনের ট্রান্সফারটাকে আমরা অনেক ক্ষেত্রে এভাবে বলতে পারি যে আপনার ধরেন চাঁদরাত আজকে
গরুর ব্যবসার কথাটাই আমরা যদি বলি, যে শেষ পর্যন্ত অনেকে শেষ দিনে গিয়ে মার্কেটে গরু খুঁজতে যান, ভাবেন যে দাম যদি একটু পড়ে যায়, আবার ব্যবসায়ীরাও আশায় থাকেন শেষ দিনের আশায় যে যদি দামটা একটু বেড়ে যায়। তো ডেডলাইন ডেতে ঠিক এমন সিচুয়েশনটাই ছিল যে ডগলাস লুইজ, ব্রাজিলিয়ান অ্যাস্টন ভিলার যে প্লেয়ার, তাকে কেনার জন্য £25 মিলিয়ন কিন্তু দাম হেঁকেছিল আর্সেনাল, কিন্তু শেষ পর্যন্ত একটু নরম হয়েছিল অ্যাস্টন ভিলা, তারপরও ছাড়েনি। ভেবেছিল তারা শেষ রাতের দিকে দাম বাড়াবে আর্সেনাল, দাম আর্সেনালও বাড়ায়নি, ভিলারও আসলে মন মতো হয়নি, দেখে ডিলটা হলো না। এরকম অনেক ডিল আছে, মেম্ফিস ডিপাই তিনি বার্সেলোনাতেই থেকে গেছেন, এবং আরও অনেক যে ট্রান্সফার হওয়ার কথা ছিল সেগুলো হয়নি, শুধুমাত্র নেগোসিয়েশন এবং একই সঙ্গে দামের অঙ্কে মেলেনি বলে। তবে বেশ কিছু ট্রান্সফার হয়েছে, সেটা হচ্ছে বড় খবর। ট্রান্সফার মার্কেটে সবচাইতে বেশি স্পেন্ডিং এবারও কিন্তু বরাবরের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগে, €2.24 বিলিয়ন খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো, অর্থাৎ বোঝায় যায় €2,240 মিলিয়ন খরচ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর, এবং আয় করেছে তারা প্লেয়ার বিক্রি করে €885 মিলিয়ন, এবং এটা ইন্ডিকেট করে বাকিদের থেকে কত ওপরে ইংলিশ প্রিমিয়ার লিগের এক্সপেন্ডিচার এবং আয়, এই দুটো হিসাব করলে। সেরিয়ার ক্লাবগুলো খরচ করেছে €749 মিলিয়ন, আয় করেছে তারা €757, অর্থাৎ প্লেয়ার কেনার জন্য সিরিয়ার ক্লাবগুলো যে খরচ হয়েছে তার থেকে বেশি আয় তারা প্লেয়ার বিক্রি করেছে। এবং লিগ আ অর্থাৎ ফ্রেঞ্চ লিগ, ওখানে আমরা দেখতে পাচ্ছি €558 মিলিয়ন তারা খরচ করেছে প্লেয়ার কেনার জন্য, €599 মিলিয়ন তারা আয় করেছে প্লেয়ার বিক্রি করে। অর্থাৎ ফ্রেঞ্চ লিগকে যে বলা হয় সেখানে প্লেয়ার বিক্রি করে আয়ের একটা কারখানা, ওই মার্কেটটা ফ্রেঞ্চ লিগের মার্কেটটা, সেটা কিন্তু তকমাটা তারা বেশ ভালোভাবে ধরে রেখেছে। লা লিগাতে €505 মিলিয়ন খরচ, €453 হচ্ছে তাদের প্লেয়ার বেচে আয়। লা লিগা তালিকার 4 নম্বরে, দেখে একটু সারপ্রাইজিং লাগতে পারে, বাট লাগবে না তখন যখন দেখবেন যে ফাইন্যান্সিয়াল রুলস এবং রেগুলেশনের কারণে স্পেনে কিন্তু প্লেয়ার কেনা বেচায় ক্লাবগুলো কত খরচ করতে পারবে সেটার একটা লিমিটেশন আছে, তাই লা লিগার ক্লাবগুলোর স্পেন্ডিং কিন্তু অনেক হিসাব নিকাশ করে প্লেয়ার ছেড়ে তারপরে প্লেয়ার কিনতে হয়, এই ধরনের রুলস বা নিয়ম আছে। বুন্দেসলিগায় দেখছি €484 মিলিয়ন তাদের খরচ, €529 মিলিয়ন হচ্ছে ক্লাবগুলোর আয়। সেই তুলনা যদি করা যায় বাকি 4টা লিগ মিলে যে পরিমাণ খরচ তারা প্লেয়ার কেনা বেচায় করেছে, ২১০০ মিলিয়ন হচ্ছে সেরিয়া লিগা, লা লিগা, বুন্দেসলিগা মিলিয়ে, প্রিমিয়ার লিগ একাই খরচ করেছে ২২০০ মিলিয়ন, অর্থাৎ অনেক অনেক ওপরে প্রিমিয়ার লিগের স্পেন্ডিং। আমরা এবার একটু দেখব যে টপ ক্লাবগুলোর সাইনিং কাদের কাদের ছিল। সবচেয়ে বেশি চেলসি €269 মিলিয়ন খরচ করেছে এবারে ট্রান্সফার উইন্ডোতে, এবং তাদের আয় ছিল প্লেয়ার বিক্রি করে মাত্র €44.40 মিলিয়ন, এবং তারা কাদেরকে কাদেরকে ছেড়েছে এটাও মাথায় রাখতে হবে। লুকাকুকে ছেড়ে দিয়েছে, রুডিগারকে ছেড়ে দিয়েছে, ক্রিশ্চিয়ানসেনকে ছেড়ে দিয়েছে, এমারসনকে ছেড়ে দিয়েছে, অনেক বড় বড় নাম ছেড়েছে, এবং কেনা ওই অর্থে খরচ করেছে ঠিকই, কিন্তু ওই অর্থে অত বেশি প্রমিজিং সাইনিং, ফোফানার পেছনে অনেক তাদের স্পেন্ডিং আছে। সুতরাং চেলসির খরচ বরাবরের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের টপ, কিন্তু সেই অর্থে ক্লাবটা কিন্তু এখনও সলিড হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রেও একই কথা বলতে হয়, €238.02 মিলিয়ন তারা খরচ করেছে এবং প্লেয়ার বেচে মাত্র €11.50 মিলিয়ন আয় করেছে, এবং এর মধ্যে পল পগবাকে ফ্রিতে ছেড়ে দিয়েছে তারা, নেমানিয়া মাতিচকে ফ্রিতে ছেড়ে দিয়েছে, এবং এদিনসন কাভানিকে ফ্রিতে ছেড়ে দিয়েছে। অনেক প্লেয়ারকে ফ্রিতে ছাড়ার কারণে আয়ের কোষাগারটা একেবারেই শূন্য, এবং এটা একটা মানে আশ্চর্যজনক বিষয় ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডকে অ্যান্টনির মতো প্লেয়ারকে কিনতে গিয়েও তারা ৯০+ খরচ করেছে, এবং সেই জায়গায় লিসান্দ্রো মার্টিনেজের পেছনে অনেক খরচ, কাসেমেরোর পেছনে €70 মিলিয়ন খরচ। খরচের জায়গাটায় দেখলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড লাগাম ছাড়া বেহিসেবি খরচ করেছে, আউটকাম হয়তো বা বোঝা যাবে মার্কেটে। ওয়েস্ট হ্যাম সারপ্রাইজিং, অন্য যে কোনো দল, পিএসজি, বার্সেলোনা, ম্যান সিটি, তাদের থেকে বেশি খরচ €182 মিলিয়ন, টটেনহাম €169 মিলিয়ন, নটিংহাম ফরেস্ট এই লিস্টের সবচেয়ে সারপ্রাইজিং নাম। তারা যতগুলো প্লেয়ার কিনেছে এবারের সিজনের, এবার নতুন প্রমোটেড দল, 23-24 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে তারা আবার ফেরত এসছে, এবং সেই জায়গায় একটা বড় স্পেন্ডিং করতেই হতো, কিন্তু তারপরও এই এলিট ক্লাবের লিস্টে নটিংহাম ফরেস্ট €160 মিলিয়ন অ্যারাউন্ড খরচ, বলতেই হচ্ছে এবারের চমক নটিংহাম ফরেস্ট। দেখা যাক মিড টেবিল কিংবা টপ টেবিলে তারা থাকতে পারে কিনা, এই খরচ অনুযায়ী তাদের আউটকাম আসে কিনা। বার্সেলোনা €153 মিলিয়ন খরচ করেছে, ৯৯৯৯, তবুও তাদের খরচের পরিমাণ একেবারে কম ছিল না, প্লেয়ার বেচে আয় মাত্র ২৬ মিলিয়ন, এর মধ্যে মিঙ্গিয়েজাকে ছেড়েছে, রিকি পুচকে ছেড়েছে, অনেককে মানে ছোটো ছোটো দামে বিক্রি করেছে, যে কারণে আয়ের ঘরটা খুব একটা সমৃদ্ধ না। পিএসজি €147 মিলিয়ন খরচ করেছে, €53 মিলিয়ন তাদের ইনকাম, এবং ম্যানচেস্টার সিটি ১৩৯ মিলিয়ন খরচ করেছে। আয়টা দেখুন,
161 মিলিয়ন, অর্থাৎ বোঝা যায় তারা প্লেয়ার বেচে কিন্তু ভালো ফায়দা করেছে। প্লেয়ার বেচার তালিকা যাদেরকে বেচে ভালো টাকা আয় করেছে, গ্যাব্রিয়াল জেসুস, জিনচেনকো এবং একই সঙ্গে রহিম স্টার্লিং, এই তিনজনকে বেচে ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু তারা তাদের কোষাগারে যুক্ত করেছে এবং শেষ দিনে এসে মানুয়েল আকানজিকে তারা দলভুক্ত করেছে। এই ছিল ট্রান্সফার মার্কেটের টপ 7 ক্লাবগুলোর খরচ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10% ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.